তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জমিতে ধান ফেলা হচ্ছে, এটা বীজ রোপণ করানোর জন্য। এটা বর্ষার চাষে তো এই ধান, এই যে ধান ফেলা হচ্ছে এখানে মাটিতে, এই ধান থেকে বীজ তৈরি হবে, তারপর সেই বীজ আবার তুলে নিয়ে চাষ করতে হবে, ওটাকে রোয়া বলে। তো যাক, সেগুলো তোমাদের দেখাবো পরে। তো এখন তোমরা দেখো কিভাবে মাটিতে, এই যে মাটি ভালো করে ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হয়েছে, তারপরে এই ধানটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এরপরে মই দিয়ে এটাকে সমান করে দিতে হবে। তো এখন তো গরু তেমন আর নেই, মই সেভাবে আর দেওয়া হয় না, ওই হাত দিয়ে দিয়ে টেনে দেওয়া হয়, টেনে মাটিটাকে সমান করে দেওয়া হয়। তো চলো সেই প্রসেসিংটাও তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছো এবার সব মাটিগুলো আস্তে আস্তে সমান হয়ে যাচ্ছে, আর ধানগুলো মোটামুটি ঢাকা পড়ে যাচ্ছে। তো এভাবেই পুরো জায়গাটা মই দিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, এখন চলে এসেছি করলা বাগানে। করলা গাছ একদম ভরে গেছে, ছোট ছোট করলা পুরো বাগান ভরে গেছে। যা ভালো লাগছে না দেখতে, অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, বাগান করে যে আনন্দ সেটা জানতাম না আগে। তো এই ফলগুলো হওয়ার পর থেকে সবজিগুলো দারুণ লাগছে, পুরো গাছ একদম করলায় ভরে আছে, কয়েকটা মাত্র গাছ। দেখো উপরেও করলা হয়ে আছে, ওই ওখানেও আছে, তারপর যেদিকে দেখাচ্ছি যেদিকে দেখছি সেদিকেই করলা পড়ে আছে, দারুণ লাগছে। সব থেকে বড়ো যে করলাটা আছে এটাই তুলে নিয়ে যাবো। এই দেখো, দারুণ কালার, দারুণ দেখতে। তো গাছের ভেন্ডিগুলোও বড় বড় হয়ে গেছে, এই সাইজের ভেন্ডি হয়ে গেছে সব প্রায়। তো ভেন্ডিগুলো তুলতে হবে এবার, চলো ভেন্ডিগুলো তুলে নিই। তো সকালে দেখলে ভেন্ডি তুলেছিলাম, সেই ভেন্ডি ভাতে দিয়ে খাওয়াও হয়ে গেছে। আর এখন বিকালবেলা বাগানের দিকে একটু ঘোরাঘুরি করছি, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ে গেছে, তো কেউ সেটা দেখতে পায়নি, চলো তোমাদেরকে দেখাই তারপর বলছি। গাছের প্রথম ঝিঙে কেউ দেখতে পায়নি, দেখো প্রায় পাকার অবস্থা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এই গাছে ঝুলছিল এখান, এই পাশে করলা বাগান, করলা তুলে নিয়ে গেলাম সকালে, দেখতে পাইনি। প্রত্যেক দিন আসি দেখি, কিন্তু এই ঝিঙেটা দেখতে পাইনি। তো যারা এখন তুলে নিয়ে যাই, আশা করছি খাওয়া যাবে। এক্সাইটেড, কারণ এটা এবছরের প্রথম এই গাছ আমি বসিয়েছিলাম, সেই গাছের ঝিঙে খুবই ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।